বইয়ে আপনার যে জীবনের কথা, আপনার অজানার কথা অনেক পাঠক এখন পড়ছে এবং কিছু কিছু কথা রূপকর্থে তিনি সাজিয়েছেন, তারা আপনাকে হয়তো জানতেই পারছেন না সেই রূপকের রাজকন্যা আর কি। যখন তারা আজকে এই ফেসবুকের মাধ্যমে আমরা আবার এটি আমাদের ভিডিও হচ্ছে, এটি আমরা পরে অন্য অন্য জায়গায় তুলে ধরবো, সবাই জানতে পারবে, তখন হয়তো অনেকেই আপনার কাছে ছুটে আসবে। আজকে হয়তো আমরা একটু ক্ষুদ্র পরিসরে এখানে এসেছি, হয়তো আমাদের জীবনের পরম সৌভাগ্য যে আপনার সান্নিধ্য আমরা পেয়েছি। তা এই যে আপনার কাছে আমাদের চলে আসা আর আপনি সেই মুক্তির পিতা শেখ মুজিব হাতে নিয়ে কথা বলা এবং আজকে আপনার যে লেখক আমাদের আসমা সরকার পাশে থাকা আরেকজন মুক্তিযোদ্ধা এনাম উজ্জ্বল, আমি এনাম ভাইয়ের কাছে বলতে চাই, আপনি তো সুনামগঞ্জের মানুষ, বঙ্গবন্ধুর সাথে দুদিন আপনি একই মনসুর আল মনসুর লঞ্চে আপনি কাটিয়েছেন, বঙ্গবন্ধু সেই সময় আপনাদের সুনামগঞ্জে সাগর কলা হতো না, কিন্তু এই ঢাকা থেকে সে সমস্ত কলা নিয়ে গিয়ে আপনাদেরকে কলাও খাইয়েছিলেন এবং অনেক কথা বলেছেন, আপনাদের স্পর্শ আছে, তাদের হাতের স্পর্শ। আজকে এইরকম একটি জায়গায় আজকে এসেছেন যার সাথে স্বাধীনতার সম্পর্ক, ভাষা আন্দোলনের সম্পর্ক, এদেশের সাথে মাটির সাথে সম্পর্ক, আজকে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আর এই যেটা বঙ্গবন্ধু সমস্ত জাতি যখন একত্রিত হয়েছিল, পাকিস্তানিরা যখন আমাদের হাতের ক্ষমতাকে একত্রিত করে রেখেছিল, দিবেই না আমাদেরকে, কাপসিং গ্রুপের 97% ভোট পাওয়ার পরেও তারা আমাদের সাথে যখন কালবাহানা করছিল, সেই সময় রেসকোর্স ময়দানে 7ই মার্চ সমস্ত বাঙালি জাতিকে একটি অসম্ভব সুন্দর দিক নির্দেশনা দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে যে কয়েকটা ভাষণ আজকে পর্যন্ত উজ্জ্বল হয়ে আছে, ভাস্কর হয়ে আছে, তার মধ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, গেটিসবার্গে আব্রাহাম লিঙ্কনের ভাষণ, এই ভাষণগুলা পৃথিবী যতদিন আছে এই ভাষণগুলা থাকবে, এই দিক নির্দেশনা মানুষের জন্য থাকবে, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। ঠিক এমনিভাবে বাংলার মানুষকে সম্পূর্ণ দিক নির্দেশনায় 7ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছিল, আমরা প্রস্তুত হয়েছিলাম স্বাধীনতা যুদ্ধকে, স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য আমরা মানসিকভাবে নিজেদেরকে তৈরি করেছিলাম। আর সেই 7ই মার্চ, সেই 7ই মার্চের এই মহান দিনে আমরা একজন মহিয়সী রমণী এবং একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার সাথে যার সম্পর্ক অবিচ্ছেদ্য, তাকে পেয়ে, তার সান্নিধ্য পেয়ে সত্যিই আমরা আনন্দিত, উদ্বাসিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম মুক্তির পিতা শেখ মুজিবকে নিয়ে লিখেছেন এবং তার কালযুগে একজন সাক্ষী যাকে ঘিরে আপনার এই লেখা আছে, তার পাশে আপনি বসে আছেন এবং আপনার এই অবিচ্ছুদ্ধ হাত ধরা এটি একটি ইতিহাসের একটি ঐতিহাসিক অংশ। আমরা আজকে আপনার একটি কথা শুনতে চাই, আপনি এত মানুষ থাকতে আজকে তাকে কীভাবে নিয়ে আসলেন আর এই কথাগুলো কীভাবে তার কাছ থেকে বের করলেন? আসলে আমি যখন লেখি লেখালেখি করি, আমি আমার কিছু কবিতা মনে আপনারা পড়ছেন জানি না, একটু মুক্তিযুদ্ধের বিষয়ে, তখন আমাকে অনেক ভক্তরা আমাকে বলতেছে ম্যাডাম আপনি মুক্তিযুদ্ধের উপরে কিছু লিখেন, তখন আমি বললাম আমি তো আসলে মুক্তিযুদ্ধের কিছু জানি না, কারণ আমি তো ছোটো ছিলাম, আমি আমার বাস্তব অভিজ্ঞতা নেই, ঠিক আছে। তো একদিন আমার ভাগ্নার ইসেতে প্রোফাইলে আমি আপনার এই ছবিটা আমি দেখতে পেলাম, দেখতে পাওয়ার পরে আমি বললাম কি এটা কার ছবি, তখন কাকন আমার ভাইটা বলতেছে যে এটা কুকুর ছবি, কুকুর মানে একটা আলাদা না আপনি ছয় আন্দোলনে কুকুর লিখেছে, আমি তো আল্লাহ, তখন আমি ছুটে আসছি আপার কাছে, আমি খুঁজতেছি একটা গ্রুপ খুঁজতেছি আমি, তখন আমি আপার কাছে শুনলাম আপা অনেক কাহিনী বলছে, বলার পরে আমি সেটা আসলে রেকর্ড করিনি, আমি মানে মগজে ইয়ে করি, তখন সেটাকে আমি সাথে সাথে চুক্তি খেতের আইল নিয়ে যেভাবে ছুটে চলে মানে আমি সাজিয়েছি জিনিসটা, তখন আমার হঠাৎ মাথায় আসলো যে আমি কেন তাহলে প্রচুর কর্ণ আমি আমার আব্বাকে রাখি না, সবাই শেখ মুজিবের ছবি দিচ্ছি, শেখ হাসিনার ছবি দিচ্ছি, অন্যান্য মুক্তিযোদ্ধাদের আর্ট ছবি দিচ্ছে, কিন্তু আমি রিয়েল আমি আব্বার ছবি দিই, এই চিন্তা থেকে তখন আমি কথা সাথে বললাম যে আমার এটাই প্রচুর কর্ণ, তো আব্বা এটা কেমন কবি প্রচুর, আমি বললাম এটাই পছন্দ হবে যেভাবেই হোক এই পছন্দটা আমাকে দিতে হবে, তখন আমি তো বুঝে ফোন দিলাম যে তবুও আমি নিয়ে করে গেলাম হ্যাঁ আপনার সমস্যা,
ওই সময় আমার এই বইটা করা, কারণ আমার বোধ হলো আমি আপাকে দেখাবো, লকডাউন হোক আর চাইবো বিশ্বযুদ্ধ লাগুক, আমার আপাকে এই বইটা পৌঁছে দিব। তখন আমি বললাম কি নামি তাহলে নারায়ণগঞ্জেই করবো, তখন বাসায় এসে এটার উন্মোচন করি আপনাদের নিয়ে। আমার মুক্তির কখনো এই ছবিটা আছে, আমরা যখন নিয়ে করি পরে আপা আমাকে ফোন দিয়ে বললো যে ওই যে ওকে আজকে বলছে যে বইটা পড়ে মনেই হয় না যে আমি গল্পের বই পড়তেছি, অনেকে আমি আমার জীবনটা পড়তেছি, আমি আমার জীবনটা দেখতেছি, পড়তে পড়তে শেষ হয়ে গেল। আপনার স্ত্রী উচ্ছেদের তার সেই ঐতিহাসিক ছয় দফার যে মিছিল, সেই মিছিলের একটি ছবি এসেছে এবং সেটি একটি ইতিহাস, এবং সেই ইতিহাস চলতেই থাকবে, ইতিহাস কখনো অম্লান হয় না, ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, সেটি এখন বইয়ের মোড়াটা এখন শোভা পাচ্ছে। এবং যিনি এটি করছে তিনি আপনার পাশেই, আপনার খুব কাছের আসমা সরকার। এখন এই যে এই বিষয়টি আজকে 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু কালজয়ী ভাষণ দিয়েছিলেন শ্রদ্ধি উদ্যানে, সেই দিনে আজকে আপনি যদি আমাদের কিছু বলেন। আমি মনে করি অবদান সবচেয়ে বেশি, এবং এই যে এতক্ষণ আপনারা আমার স্ত্রীর উপর কথা বলেন, এতে পরিবারটাই আমি জানি না আপনারা তার বাড়িতে গেছেন কিনা, যাই হোক আমরা যে সময় আলোচনা করি এখন নিয়ে সেই সময় কেউ এটা জিজ্ঞেস করত না, হয়েছে এককালে হয়েছে এরকম কথাবার্তা এরকম জবাব দিত। যাই হোক আমি আপনাদের সকলকে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, একটা ভালো জায়গা নিয়ে আমরা কাজ শুরু করেছি, এই জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাই। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একজন আলোকিত মা, একজন আলোকিত বাবার একজন আলোকিত সন্তান আমাদের তো, আমরা তবুও কিছু ছবি আপনাদেরকে দেখাতে চাই। তার জীবনে অনেক পুরস্কার পেয়েছে, কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তার মা, যে মা তাকে গর্ভধারণ করে ইতিহাস সৃষ্টি করেছে, যে মা ইতিহাসের সাথে, ভাষার সাথে, ভাষা আন্দোলনের সাথে, এদেশের মানচিত্রের সাথে সম্পর্ক তারই সুযোগ করত। আজকে সেই পুত্র তার তুলিতে, তার রন্ধনীতে এদেশ বিদেশ সব জায়গায় আলোকিত হচ্ছে, আজকে সেও এখানে উপস্থিত আছে। আপনি কেমন আছেন? আপনার মা তো নিজেই একটি ইতিহাস, আপনার বাবাও তার ইতিহাসের অংশ, আপনিও মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি সবার কাছে পুরস্কৃত পেয়েছেন, জাপান সহ বিভিন্ন রাষ্ট্রে আপনার ছবি জলজল করছে, আপনিও ইতিহাসের এক কালজয়ী অধ্যায়। এই যে এই প্রেরণাটা আপনার এত কিছু থাকতে, এই ছবির প্রতি, এই ফ্রেমের প্রতি আপনার প্রেম কীভাবে যাবে? আসলে মানে শুরু থেকে যদি বলতে চাই যে আমার যখন সেন্স হয় কোনো কিছু বোঝার, তখন একটা কথা আমাকে খুব শক করে যে অনেকে বলতো যে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার বাবা জেলে ছিল, তো তখন ছোটোবেলায় বুঝি নাই, তখন রিয়েলাইজ করতে শিখলাম যে আসলে জেলে কেন ছিল। তখন বাবার গল্পটা শুনলাম যে এরশাদ বিরোধী আন্দোলনে সে প্রায় 18 মাস জেল খেটেছে দেশের জন্য। আমার নানার গল্প শুনি, সে একজন ভাষা সৈনিক ছিল, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, এমন একজন মুক্তিযোদ্ধা যে নারায়ণগঞ্জের প্রথম স্বাধীনতার পতাকা সে উড়িয়েছে, কিন্তু সে মুক্তিযোদ্ধার কোনো ভাতা বা স্বীকৃতি সে নেয়।
তো না নেওয়ার কারণটা হচ্ছে সে দেশের জন্য করেছে না, এটার বিনিময়ে এই ঋণের ঋণটা শোধ কীভাবে করবে? ভাতা বা পেনশন এটা দিয়ে তো এই ঋণ শোধ করা যায়, তো তার এই ভাবনাটা কি আমি আসলে লালন করি আমার ভিতরে। এবং আমার মায়ের কথা বলতে গেলে আমি একটা পুরস্কার পেয়েছিলাম ছোটোবেলায়, জাতির পিতা বঙ্গবন্ধু এই ছবিটা ওই বইয়ের মধ্যে ছিল, তখন আমরা আবিষ্কার করি যে আমার মা এখানে আছে স্বাধীনতা আন্দোলনের একটা ডকুমেন্টারি হিসেবে। আমার মায়েরও কিন্তু সেম চিন্তা যে আসলে এখান থেকে আমি রাষ্ট্রের থেকে আমি কিছু চাই না, আমি তোমরা দেশের জন্য কাজ করো এটাই আমাদের বড় অ্যাওয়ার্ড। নারায়ণগঞ্জেরই একজন তরুণ প্রজন্ম আমাদের যে আইন পেশায় রয়েছে, অ্যাডভোকেট হ্যাপি আজকে আমাদের বিশেষ আমন্ত্রণের সেবাতে এসেছে, একজন তরুণ প্রজন্ম। আমরা সেই ইতিহাসের তালজয়ী গল্প ইতিহাসের কথা আজকে এখানে চাক্ষুষ যারা জীবন্ত কিংবদন্তি তাদের পাশে বসে তাদের কথা শুনে কেমন লাগছে? আসলে খুবই ভালো লেগেছে। আর আমার হচ্ছে চাচা ওনারা সবাই ছিলেন মুক্তিযোদ্ধা, কিন্তু আমি আজও পর্যন্ত মানে তার শুধু মার মুখে বা আদার সবার মুখে শুনেছি তারা মুক্তিযোদ্ধা করেছে। এই যে আমি হচ্ছে মানে কিছুক্ষণ আগে রহমান স্যার যেটা বলেছে আমি পরে একদম একমত, আমি চাই যে সবার নামে এখানে উঠে আসুক, এবং উঠে আসাটা প্রয়োজন সরকারের কাছে তো আর বা রাষ্ট্রের কাছে তো আমরা কিছু চাচ্ছি। আমরা চাচ্ছি যারা ত্যাগ করেছে তাদের বিষয়টা কত তো নামটা অ্যাটলিস্ট থাক, আর নামটা থাকে অ্যাটলিস্ট গর্ব সহকারে বলতে পারবো যে আমার চাচা আমার নানা বা আমার এ মুক্তিযোদ্ধা ছিল, এই পরিচয়টাই চাই আর কিছুই চাচ্ছি। এই যে এত বছর হয়ে গেল জীবনের এত চড়াই উতরাই, বাবা ভাই ভাইদের আপনার বাবার সাথে যে মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা, আপনার গোটা পরিবার এবং একসময় আপনার বড় ভাই মাসুম সে তুলারাম কলেজে ভর্তি হতে গিয়েও ভর্তি হতে পারেনি, তাকে ফেরিতে যেতে হয়েছে, সে ফেরিতে পলিটেকনিকে পড়তে হয়েছে, সেখানে চাকরি করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে, অবশেষে একটি চাকরি হয়েছে, তবু অনেক কষ্ট হয়েছে, আবার সেখান থেকে তাকে কল অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরকম চড়াই উতরার মধ্যে দিয়ে আপনার পরিবার উঠে এসেছে, আপনার ভাইরা উঠে এসেছে, আজকে সেখানে আপনি আপনার আসলে এই আজকের মতো এইখানে দাঁড়িয়ে আপনার একটু মূল্যায়ন দেখুন। আমার অনেক গর্ব, আমরা অনেক কি করছি মানে তারা উত্তর পাড়ায় পাড়াইয়া এখানে আসছি, হ্যাঁ আমার ভাই ভাই বোন আমরা সবাই অনেক কষ্ট করছি, কষ্ট করতে আমার মা আমার বাবা মারা গেল তেয়ার তুলে, আমার মা আমাদের পড়ালেখা করালো, পরে আস্তে আস্তে বড় করে তাকে আমাদের বিয়ে দিল, মানে আমার মা এই করলো যাক আমরা আসি আল্লাহ রাখছে আমাদের কোনো রকম। আপনার বিবাহ বার্ষিকী তারিখটা যদি আমাদেরকে বলতেন, এটি যেহেতু রেকর্ডেড হচ্ছে 1975 সালের 16ই অক্টোবর আপনার বিবাহ বার্ষিকী। আমরা আজকে আগাম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অক্টোবর যেহেতু সামনে আছে, আজকে যারা আমাদের এই লাইভ বিভিন্নভাবে দেখছেন এবং পরবর্তীতে আমাদের এই আয়োজনে দেখবেন, আমরা তাদের সবাইকে আমরা একটি কথা বলবো যে আজকের এই যে আয়োজন এটি লোক দেখানোর জন্য কোনো আয়োজন না, এটি প্রচার প্রচারণার জন্য কোনো আয়োজন না, নিখাত দেশপ্রেম দেশের জন্য এই মাটির জন্য এই মমতার জন্য এই মায়ের জন্য আমরা এই ক্ষুদ্র চেষ্টা করেছি। আমরা জানি না আমাদের এই চেষ্টা কোথায় গিয়ে ঢেউ খেলবে, বুড়িগঙ্গার জল শীতলক্ষা হয়ে পদ্মা মেঘনা যমুনায় স্পর্শ করবে কি না, তবু আমরা বিশ্বাস করি আজকে যারা এখনও মায়ের ভাষা বাংলা রাষ্ট্রভাষার জন্য যারা সেদিন আন্দোলন করেছিল শহীদ হয়েছিল, যারা জীবনকে ঝুঁকি নিয়ে যারা সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, যাদের আজও স্বীকৃতি পায়নি, আজকে আমরা এই ক্ষুদ্র পরিসরে তাদের স্বীকৃতি দাবি করছি। পাশাপাশি আজকে কাজী ফরিদা ইয়াসমিন মিনু তিনি যে অর্জন করেছেন এ দেশের জন্য এই মানুষের জন্য তিনি যে কাজ করেছেন, নারায়ণগঞ্জের বাসীর তিনি গর্ব, বাঙালির গর্ব, এ দেশের গর্ব, তিনি আমাদের গর্বিত মা, একজন মায়ের পাশে একজন মমতাময়ী মায়ের পাশে আজকে আমরা থাকতে পেরে আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। আমাদের সামনে দুজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন যাদের সাথে মাটির সম্পর্ক দেশের সম্পর্ক এবং বঙ্গবন্ধুর অনেকটা ঘনিষ্ঠ ছিলেন, দুজনই বঙ্গবন্ধুর স্পর্শ পেয়েছেন, একদিন একজন আমাদের সুনামগঞ্জের যিনি দুদিন বঙ্গবন্ধুর সাথে সফরসঙ্গী ছিলেন, আর একজন তিনিও অনেক কিছুর সাথে অনেক কালজয়ী সাক্ষী,
তারা আজকে আমাদের সামনে রয়েছে। পরিশেষে আজকে বাংলা টিভি 71 আমাদের আমাদের অত্যন্ত ছোট ভাই আজকে আমাদের এই অনুষ্ঠানটি পরবর্তীতে বাংলা টিভি 71 তিনি দেবেন এবং অন্য অন্য জায়গায়ও যাবে, তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমাদেরকে বিশেষভাবে আসমা সরকার এখানে আনার যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন মহান রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।